দেশ জুড়ে বইছে মাঝারি দিনের হিট অ্যালার্ট অ্যালার্জি সকল সরকারি প্রাথমিক নির্দেশ। জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন পাঁচ দিনের ব্যবধানে রাজধানীর হাতির ঝিলে আবারও ফেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল প্রকাশ সভাপতি মিশা সদগার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজন নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি শুনছিলেন কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার সারা সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে যা আরো তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিসের তথ্যমতে রাজশাহী পাবনা টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র যাচ্ছে এছাড়া চাঁদপুর মৌলভীবাজার কিছু অংশ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি রমজান ঈদ ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে আগামীকাল খুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান তবে এরই মধ্যে দেশের তাপমাত্রা অসহ্য অবস্থায় পৌঁছানোর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্যফোরাম এদিকে চলমান তাপ প্রবাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ চন্দ্র দাসের প্রতি চলছে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন সময় তার বয়স হয়েছিল বছর তার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ছেলে অর্ণব আদিত্য দাস জানিয়েছেন শুক্রবার সকাল নটা পঁচিশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর হাতে ঝিলে পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচে এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহটি ভাসতে দেখে তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিলে হাতির থানা পুলিশ ঘটনাস্থলে আসে এছাড়া ঘটনাস্থলে এসেছে বাড্ডা থানা পুলিশও তবে এখন পর্যন্ত মরদেহের নাম পরিচয় শনাক্ত করা যায়নি পাঁচ দিন আগেও হাতির ঝিলে এক যুবকের মরদেহ পাওয়া যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে মিশা সদগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন দীপজল মিশা দীপজল ছাড়াও সহ সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারফেস রুবেল ও ডিএ তায়েব সহ সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো গতকাল শুক্রবার সকাল নটা তিরিশ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উৎসব পরিবেশে ভোট দেন চারশো পঁচাত্তর জন শিল্পী এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচশো সত্তর জন দর্শক সারা দেশে মাঝারি এবং মৃদু তাপ প্রবাহ চলছে সে বিষয়ে খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাড়িউল আলম শান্ত রাজশাহী থেকে বাড়িউল আলম শান্ত রাজশাহীতে তাপমাত্রার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে রাজশাহীতে গেল কয়েকদিনে তীব্র তাপদাহ পাশাপাশি ব্যবসা গরমে রাজশাহীতে জনজীবন সেটি হয়ে উঠেছে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গতকাল রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রাজশাহীতে রেকর্ড করা হয়েছে আজকেও আমরা রাজশাহীর আবহাওয়ার সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আহ ঠিক আহ সাড়ে এগারোটার দিকে কিন্তু রাজশাহীর আহ তাপমাত্রা ছিল প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে তারা যেটি জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রাটি আরো বাড়তে পারে এবং আবহাওয়া বিশ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে রাজশাহীতে কিন্তু সহসাই কোনো ভালো খবর নেই এই তাপ্রবাহ আরো কিছু বাড়তে পারে এবং যে গরম সেটা কিন্তু অব্যাহত থাকবে রাজশাহীতে তীব্র গরমের পাশাপাশি কিন্তু বাতাসের যে আর্দ্রতা সেটি তুলনামূলক অনেক কম ফলে এই যে গরম সেটি কিন্তু মানব শরীরে বেশি অনুভূত হচ্ছে মেরি আপনাকে কিন্তু জানিয়ে রাখতে চাই গরম বেড়ে যাওয়ার ফলে কিন্তু বিশেষ করে গরম জনতে যে রোগগুলো রয়েছে শান্ত আপনাকে ধন্যবাদ দর্শক রাজশাহী থেকে তাপমাত্রার খবর নিয়ে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী বাড়িউল আলম শান্ত চলে যাচ্ছে পরের সংবাদে নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় সোহাগ ইসলাম নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে শুক্রবার রাত নটার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত সোহাগ ইসলাম উপজেলার তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে হাইওয়ে পুলিশের এসআই আলিমুল ইসলাম জানান নিহত সোহাগ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে শ্রীরামপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় ঘাতক ট্রাকটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দান সিন্ধু খুলে সাতাশ বস্তার টাকা পাওয়া গেছে প্রতি তিন মাস পর পর দান বাক্স খোলা হয় তবে এবার চার মাস দশ দিন পর খোলা হয় সাড়ে সাত একটি দান বাক্স খোলা হয়েছে এতে রেকর্ড সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয় চলছে গণনার কাজ এর আগে সর্বশেষ দু সালে ৯ ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের এই তখন রেকর্ড ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা পাওয়া গিয়েছিল এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কারও পাওয়া যায় এবার বাণিজ্য সংবাদ আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নাটোরে হাইব্রিড জাতের ভুট্টা চাষ বাম্পার ফলন হয়েছে এতে খুশি কৃষকরা তারা বলছেন কম খরচে লাভ ভালো হওয়ায় এবার হাইব্রিড ভুট্টার আবাদ হয়েছে বেশি এদিকে ভুট্টার চাষ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ নাটোর থেকে আব্দুল মজিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এই চিমিত কেউ ক্ষেত থেকে ভুট্টা তুলছেন আবার কেউ প্রস্তুত করছে বাজারে নিতে এমন ব্যস্ততা নাটোরের লালপুরের দূরদূরিয়া দূরিয়া নতুন পাড়া বিলের কৃষকদের কৃষকরা বলছেন এবার হাইব্রিড ইন তেত্রিশশো পঞ্চান্ন জাতের ভুট্টা করে বিঘাপতি বাউান্ন গুণ ফলন পেয়েছেন তারা যেখানে অন্য ভুট্টা চাষে ফলন কম খরচও বেশি আমি এবছরে না ভুট্টা চাষ করি এবং আমি সেখানে ব্যাপক ফলন পাই এবং লাভবান হই পঞ্চাশ কোন পঞ্চান্ন মন পর্যন্ত ফলন করেছি আর এই ভুট্টাটার আপনার হলো রোগবালাই কম হয় একটু ওষুধ পানিটা কম দিতে হয় যে দানাগুলা দানাগুলা অন্যান্য অন্য ভুট্টার তুলনায় অনেক বড় এবং খুবই পরিপক্ক অন্য ভুট্টাগুলা শুকানোর পর দেখা যাচ্ছে মন করা আপনি সাত কেজি আট কেজি দশ কেজি কমে যায় কিন্তু এই ভুট্টাটা এরকম কমে না কালের দিক দিয়ে অন্য ভুট্টা অন্য অন্য কোম্পানির ভুট্টার চেয়ে আমাদের অনেক ভালো তো গোটা বাংলাদেশের সব প্রত্যেকটি অঞ্চলেই আমরা এই ভুট্টা দিয়ে আসছি বিভিন্ন ডিলারের মাধ্যমে আমাদের কৃষকগুলো যদি আমাদের ভুট্টা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা কৃষককে ওই পরিমাণ সম পরিমাণে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি এদিকে ভুট্টা চাষে কৃষকদের ভালো জাতের বীজ কেনার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ আর যেটাতে ফলন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন হয় এবং ১০ থেকে বারো টন প্রায় হেক্টরে ফলন হয় ভারতের জন্য প্রাইভেট সিডি ইউজ করা হয় এবং মাসারি সিড যেটা এটা আমাদের কাছে এসেছিলেন তারা দেখেছেন এবং কৃষকদের যে মাঠে দেখা গেছে সেটা বেশ ভালো ফলন দিচ্ছে যেহেতু এই আবার লাভবান এবং গরমে ভালো হচ্ছে তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে সেহেতু কৃষকরা এটা দিন দিন চাহিদা বাড়ছে নাটোরে এবছর দশ হাজার সাতশো হেক্টর জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষাবাদ করে এক লাখ পনেরো হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সারা দেশে মেজু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে যা আরো তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক কুষ্টিয়া থেকে তাপপ্রবাহের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু রিজু রেজু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কুষ্টিয়ায় তাপপ্রবাহের সর্বশেষ তথ্য আছে আপনার কাছে মেরি গত কয়েকদিন ধরে প্রচণ্ড আহ পুড়ছে পুষ্টিয়া এই এবং এই তাপধার কারণে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে যারা দিন মজুরি যারা রিক্সা চালান অথবা কৃষি কাজ করেন যারা খোলা আকাশের নিচে থেকে যাদের কর্মজীবন চালাতে হয় সেই মানুষগুলো কিন্তু খুবই ব্যাপকে পড়েছে আমি কথা বলেছিলাম তাদের সাথে যে তারা আসলে প্রতিদিন যেভাবে কর্ম করে বাড়ি ফিরে যান সেটা কিন্তু তারা করতে পারছে না বিশেষ করে যারা কৃষি কাজ করেন মাঠে কাজ করেন তারা এই কাজগুলো করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা কিন্তু হাসপাতাল পর্যন্ত তাদের ভর্তি হতে হচ্ছে আমি কথা বলেছিলাম কুষ্টিয়া মেডিকেল কলেজের আবাসিক অফিসার সঙ্গে তিনি আমাকে যেটি বলেছেন যে এই যে বিশেষ করে শিশুরা শিশুরা ডায়রিয়া জনিত কারণে এই গরমের কারণে তারা ভর্তি হচ্ছে একের পর এক এবং প্রতিদিনই না আসলে শিশুদের যে আক্রান্ত ডায়রিয়ায় আক্রান্ত তাদের রুগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং বয়স যারা রয়েছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার কুমার খালির যেই আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আজকে কিন্তু এখন কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছেন এটি আরও বাড়তে পারে এবং গত কয়েকদিন কিন্তু এই তাপমাত্রা আরও বৃদ্ধি হতে পারে সর্বোচ্চ আপনার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা যেতে পারে তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে বৃষ্টি কয়েকদিন মধ্যে যে বৃষ্টি বৃষ্টি হওয়ার কোনো সম্ভব নেই এবং ডাক্তার যারা ডাক্তাররা রয়েছে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেমনটি বলছেন যে কারণবিহীন যেন কেউ বাইরের বাড়ির বাইরে না বের হন এবং যারা ঘরের মধ্যে যেন থাকেন বিশেষ করে শিশুর এবং বয়স্ক যারা রয়েছেন তারা যেন ঘরের মধ্যেই থাকেন আমি কথা বলেছিলাম স্কুলের যেই ছাত্র ছাত্রীদের যে অভিভাবক রয়েছেন তারা আমাদের কাছে দাবি করেছেন যে তাদের আসলে বাচ্চাদের নিয়ে স্কুল থেকে ফেরার পথে যে প্রচণ্ড তাপদাহ হয় সেটাতে তারা অসুস্থ হয়ে পড়ছে তারা দাবি করেছেন যেন এই প্রচণ্ড তাপদাহের কারণে যেই স্কুল যেন ছুটি রাখা হয় তারা এমনটি দাবি করেছেন আমরা দেখতে পেয়েছি যে আসলে এই তাপদাহের কারণে কুষ্টিয়াতে কিন্তু যে টিউবওয়েলগুলো সেই টিউবওয়েলগুলোতে কিন্তু একদম পানি পাওয়া যাচ্ছে না বিশেষ করে পাম যেগুলো রয়েছে পাম্পের উপরেই আস্থা রেখেছেন কুষ্টিয়ার মানুষ মেরি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রিজু আপনাকে ধন্যবাদ দর্শক কুষ্টিয়া থেকে তাপপ্রবাহের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিবুর রহমান রিজু এবার এইসি মিস্ত্রি চট্টগ্রাম সংবাদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এজেন্সটি বি500 সিডব্লিউ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলা ও বাঙালির যে সম্পর্ক তা জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি দেশ বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত রবীন্দ্রসঙ্গীত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড মকবুল হোসেন চট্টগ্রাম শাখার সভাপতি ডক্টর আনোয়ারা আলম ও সাধারণ সম্পাদক লাকিদার সহ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীগণ সংস্কৃতি চর্চা ছিল আমার প্রয়াত পিতা মাতা আমার আত্মীয় স্বজন আমার ফুপুরা চাচারা ওনারা খুব সরব ভাবে সংস্কৃতি চর্চা করেছেন এর সাথে শেষ করবে এশিয়া নিউজ তার আগে বিআরভি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার দেশ জুড়ে বয়েছে মাঝারি প্রবাহ তিন দিনের হিট অ্যালার্ট জারি সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসেম্বি বন্ধের নির্দেশ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন পাঁচ দিনের ব্যবধানে রাজধানীর হাতে ঝিলে আবারও ফেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশ সভাপতি মিশা সৌদগার সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজ এই ছিল আমাদের এখন মধ্যে সংবাদ আয়োজনে আমাদের পরবর্তী সংবাদ বিকেল সাড়ে তিনটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ